আমার ডেস্কটপের উপরের আইকনগুলো আমি পিন করে রেখেছি সহজে শর্টকাটে অ্যাক্সেস করার জন্য। যেমন উইন্ডোজ প্লাস ওয়ান যদি প্রেস করি তাহলে প্রথম আইকন মানে ক্যালকুলেটারটা ওপেন হবে, উইন্ডোজ প্লাস টু যদি প্রেস করি তাহলে ডিকশনারি ওপেন হবে, উইন্ডোজ প্লাস থ্রি যদি প্রেস করি তাহলে তৃতীয় আইকন ফায়ারফক্স ওপেন হবে, উইন্ডোজ প্লাস ফোর প্রেস করলে গুগল ক্রোম, এভাবে সিরিয়ালি প্রত্যেকটা আইকনের নাম্বার অনুযায়ী যদি আমি উইন্ডোজ চেপে ধরে সেই নাম্বারটা চাপি তাহলে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়। এই জন্য আমি এগুলোকে পিন করে রাখি, আপনারাও চাইলে শর্টকাটে ওপেন করার জন্য এগুলো পিন করে রাখতে পারেন। সিএমডি মানে উইন্ডোজ কমান্ড প্রম্পট। এটা নাম শুনলে মাথার ভিতর কেমন যেন একটা রহস্য ঘুরপাক খেতে থাকে যে মা কি কঠিন একটা জিনিস। যারা এটার কাজ পারে তারা নিজেদেরকে হ্যাকার হ্যাকার মনে করে কথা একটু ট্রিকি জিনিস, কারণ কমেন্টগুলো মনে রাখতে হয়। আজকে আমি আপনাদের সাথে সিএমডির একটা কমেন্ট শেয়ার করবো, সেটা হচ্ছে কীভাবে আপনি আপনার পার্সোনাল ফাইল এবং ফোল্ডারগুলো হাইড করতে পারেন। আমি জানি অনেকেই বিভিন্ন লকার সফটওয়্যার দিয়ে ফাইলগুলোকে লক করে রাখে, কিন্তু ক্লিক করার পরে যখন পাসওয়ার্ড চাইবে তখন তো মানুষ বুঝবে আপনি এখানে কোনো খাজানা লুকিয়ে রেখেছেন, তখন যদি মাথায় বন্ধ করে বলবে খুলে দে তখন কী করবেন। আজকে আমি আপনাদেরকে যে ট্রিকটা শেখাবো সেটা দিয়ে যদি আপনি ফাইল এবং ফোল্ডার হাইড করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো ফাইল কিংবা ফোল্ডার হাইড করা আছে। আর কোনো বকবকানি না, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা এই ফোল্ডারটাকে হাইড করব। এখন অনেকে মনে করতে পারে যে আমরা যদি ভিউ থেকে ফোল্ডার অপশনে যাওয়ার পরে ভিউ আবার শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্সে অ্যাপ্লাই করে রাখি তাহলে এটা দেখা যাবে। আসলে না, সিএমডি দিয়ে যদি করে তাহলে এটা দেখা যাবে না। ওকে, তো চলুন শুরু করি। প্রথমে সিএমডি ওপেন করা শেখাই। সিএমডি ওপেন করার জন্য আপনি স্টার্ট মেনুতে সিএমডি লিখে সার্চ করতে পারেন, অথবা উইন্ডোজ প্লাস আর চেপে রান ওপেন করার পরে সিএমডি লিখে এন্টার চাপতে পারেন, দুইভাবে সেমই হবে। ওকে, তো প্রথমে সিএমডিতে ফাইল হাইড করা শেখানোর আগে আপনাদেরকে সিম্পলি একটা ছোটোখাটো জিনিস শেখাই, সেটা হচ্ছে কীভাবে সিএমডিতে ফাইল ব্রাউজ করতে হয়। হাইড করার জন্য অবশ্যই ফাইল ব্রাউজ করতে হবে। এখন যেই ডিরেক্টরিতেই থাকুক না কেন, আপনি যদি অন্য একটা ড্রাইভে যেতে চান, ফর এক্সাম্পল আমাদের ফোল্ডারটা ডি ড্রাইভে আছে, আমরা যদি ডিতে যেতে চাই তাহলে ডি চেপে তারপরে একটা কোলন দিয়ে এন্টার চাপলে সেটা ডি ড্রাইভে চলে যাবে। আবার ধরেন আপনি আছেন সি ডি র্যান্ডমে, এই র্যান্ডম ফোল্ডারটার ভিতরে, আপনি যদি আবার ডিতে ব্যাক যেতে চান তাহলে জাস্ট সি ডি লিখে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এন্টার চাপলে আবার রুট ডিরেক্টরিতে চলে যাবে। ওকে, তো আমরা আবার যাই সি ডি স্পেস র্যান্ডম, আমাদের ফোল্ডারটার নাম কিন্তু র্যান্ডম, এই যে দেখতে পাচ্ছেন র্যান্ডম, এটাতে চাপবো এন্টার, তারপরে র্যান্ডমের পরে হচ্ছে লজিক, তার মানে সি ডি স্পেস লজিক, আবার এন্টার। তো দেখুন ডি র্যান্ডম লজিক এটাতে চলে আসে, এই যে দেখুন আমাদের ফোল্ডারটা ডি র্যান্ডম লজিক। ওকে, তো এই হচ্ছে আমাদের ফোল্ডারটা ব্রাউজ হয়ে গেল। এত কষ্ট করে যদি আপনি ব্রাউজ না করতে চান তাহলে আপনার জন্য একটা সহজ পদ্ধতি আছে, যারা অলস তাদের জন্য, অলস না ঠিক, এটা একটু স্মার্ট। আপনি সিএমডি কেটে দিন, আপনি যে ফাইল বা ফোল্ডারটা লক করতে চান সেটা ওপেন করুন। ওপেন করার পরে এই যে ফাইল ব্রাউজারটা আছে এখানে জাস্ট ক্লিক করে লিখুন সিএমডি, তারপরে এন্টার। এখন দেখুন সিএমডিতে সেটা ডি র্যান্ডম লজিক এখানে ব্রাউজ হয়ে ওপেন হয়ে গেল। ওকে, তো তারপরে আমরা যেহেতু এটা হাইড করবো, এটা হাইড করার জন্য প্রথমে লিখতে হবে এ টি টি আর আই বি অ্যাট্রিব স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর স্পেস ফোল্ডারের নামটা, আমাদের ফোল্ডারের নাম হচ্ছে নিউ, এটা তারপরে এন্টার চাপতে হবে। ব্যাস, এখন দেখুন এটা হাইড হয়ে গেলো। এখন রিফ্রেশ দিলেই পরেই এটা হাইড হয়ে যাবে, রিফ্রেশ দেওয়ার পরে। এখন আমি আবারও ভিউ থেকে আপনাদেরকে ফোল্ডার অপশনে গিয়ে ভিউ এবং শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার এটা কিন্তু অ্যাপ্লাই করা আছে, আমি আবার রিস্টোর ডিফল্টে দিই, দেখুন আসছে না, শো দিলে আসছে না, এটা কিন্তু আসবে না। এখন যদি আপনি এই ফোল্ডারটাকে আবার ফেরত আনতে চান তাহলে যেটা করতে হবে, আবারও লিখতে হবে অ্যাট্রিব, এখানে লিখতে হবে হচ্ছে মাইনাস এস মাইনাস এস মাইনাস আর স্পেস নিউ, এবার যদি এন্টার চাপি তাহলে এই ফোল্ডারটা এখানে ব্যাক আসবে। এখন এটা সুবিধা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত এই ফোল্ডারের নামটা না জানতে পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনি ফেরত আনতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। সো এইভাবে এই ফাইলটা অনেক বেশি সিকিউর থাকে, কেউ জানতেই পারবে না যে এখানে কোনো ফাইল কিংবা ফোল্ডার হিডেন আছে। এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এক নিঃশ্বাসে পুরোটা বলেছি, আমার নিঃশ্বাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।